প্রত্যেক অভিভাবক আপডেটের প্রথম দিনই আমাদের ফ্রি ফায়ার গেমে ম্যাজিক কেভ স্টোরটা আপডেট করা হয়। সেই দিন ম্যাজিক কেভ স্টোরে নতুন 10টা বান্ডিল অ্যাড করা হয় আর পুরনো 10টা বান্ডিল রিমুভ করা হয়। এই সামনেই আমাদের ফ্রি ফায়ার গেমে ওবি 46 আপডেটটা আসতে চলেছে। এই নতুন ওবি আপডেটে ম্যাজিক কেভ এক্সচেঞ্জ স্টোরে কোন কোন নতুন 10টা বান্ডিল অ্যাড করা হবে আজকের ভিডিওতে সেই প্রত্যেকটা বান্ডিল প্রি অ্যাক্সেস সহ রিভিউ করব। এছাড়াও ওবি 46 আপডেটে ব্যাটল রয়্যাল গেমে আসতে চলেছে হেলিকপ্টার, যেটা আমরা চালাতে পারবো। আর নতুন একটা ফিমেল ক্যারেক্টার আসতে চলেছে, সেই নতুন ক্যারেক্টারটার অ্যাবিলিটি আজকের ভিডিওতে রিভিউ করব। অ্যান্ড 16 তারিখ মানে কালকে আমাদের গেমে আসতে চলেছে নতুন তিনটে ইভেন্ট, সেই তিনটে ইভেন্ট আজকের ভিডিওতে রিভিউ করব। তাছাড়াও 16 তারিখ থেকে মানে কালকে থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের গেমে যতগুলো ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানার সহ অফিসিয়ালি প্রি অ্যাক্সেস ভিডিও সহ তোমাদের রিভিউ করব। সো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দেবো ওবি 46 আপডেটে নতুন কিছু আপডেট আর চেঞ্জেসের ব্যাপারে। সো প্রথমেই তোমাদের যে আপডেটটা দেবো নতুন একটা ভেহিকলের ব্যাপারে, কেননা ওবি 46 আপডেটের পর আমাদের গেমে আসতে চলেছে হেলিকপ্টার। হ্যাঁ গাইস, হেলিকপ্টার আমাদের গেমের মধ্যে আসবে আর সেটাকে আমরা ড্রাইভ বা চালাতেও পারবো। আর এই হেলিকপ্টারটা আমাদের গেমে ব্যাটল রয়্যাল গেমের মধ্যে দেওয়া হবে কিছু ইভেন্টের মিশন কমপ্লিট করার জন্য। এই নতুন ভেহিকল বা হেলিকপ্টারটা আমরা কিভাবে চালাতে পারবো, কিভাবে গেমের মধ্যে চলবে আমি তোমাদের রিভিউ করে দেখাবো কালকে কিংবা পরশুর মধ্যেই। তোমরা শুধু চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর এখন যেহেতু ভেহিকল বা গাড়ির কথা বলছি, সিএস র্যাঙ্গেমের এমন একটা আপডেট পাওয়া গেছে, সিএস র্যাঙ্গেমের স্টোর থেকে আমরা ভেহিকল সামান এয়ারড্রপ পারচেস করতে পারবো, মানে আমরা সিএস র্যাঙ্গেমের মধ্যেও গাড়ি চালাতে পারবো। আর সিএস র্যাঙ্ক মোডের আরো একটা আপডেট পাওয়া গেছে, এবার থেকে সিএস মোডের মধ্যে এয়ারড্রপের বৃষ্টি হতে চলেছে। যেমন এখন মাঝে মাঝে বিআর গেমের মধ্যে বৃষ্টি হয়, তো তেমনই সিএস গেমের মধ্যেও এয়ারড্রপের বৃষ্টি হতে চলেছে। আর এমনটাও জানা যাচ্ছে আমাদের গেমে একটা নতুন সিস্টেম আসতে চলেছে, যেটার নাম টর্নেডো। ধরো তোমাকে চারিদিক থেকে এনিমি ঘিরে ফেলেছে, তখন তুমি এই টর্নেডো ইউজ করে কুইকলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় টেলিপোর্ট বা চলে যেতে পারবে। এখন আমি তোমাদের ওবি 46 আপডেটের নতুন ফিমেল ক্যারেক্টার যার নাম লীলা, এই লীলা ক্যারেক্টারের লীলা বলতে আছি, মানে অ্যাবিলিটি কি সেটা তোমাদের বলছি। তো চলো দেখা যাক এই নতুন লীলা ক্যারেক্টারের লীলা কেমন, মানে গেমের মধ্যে অ্যাবিলিটি কেমন ভাবে কাজ করবে। এই নতুন লীলা ম্যাডাম হচ্ছে প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, আর এর অ্যাবিলিটি হচ্ছে উইথিন 0 সেকেন্ডস আফটার ডিপ্লয়িং গ্লুয়ালস রিস্টোর 1 ডিউরেবিলিটি ফর দেম। এর মানে হচ্ছে যখনই আমরা গেমের মধ্যে গ্লুয়াল লাগাবো সেই গ্লুয়ালের যে ডিউরেবিলিটি, যদি বাংলায় বলি তো মজবুতি, প্রতি সেকেন্ডে বাড়তেই থাকবে। অ্যান্ড রিস্টোরস 3 HP ফর টিমমেটস উইথিন 2 মিটার। এটার মানে হচ্ছে যদি কোনো টিমমেট আমাদের রেঞ্জে 2 মিটারে মানে 2 মিটারের মধ্যে থাকে, তাহলে সেই টিমমেটটা 3 HP পার সেকেন্ড বাড়তেই থাকবে। আমাদের টিমমেট আবার 2 মিটারের মধ্যে, আমাদের টিমমেট ভাই 100 মিটারের মধ্যে থাকে কিনা তার ঠিক নেই। আর এখানে তো 2 মিটারের কথা হচ্ছে। আচ্ছা এর পরটা পড়ো, দ্য হিলিং এফেক্ট ক্যান নট বি স্ট্যাকড বাই ডিপ্লয়িং মাল্টিপল গ্লুয়াল। এটার মানে হচ্ছে একসাথে তুমি দুটো গ্লুয়াল লাগাও, তিনটে গ্লুয়াল লাগাও, একটা গ্লুয়াল লাগালে 3 HP পার সেকেন্ড পাওয়া যায় না, তো দুটো গ্লুয়াল লাগালে 6 HP পার সেকেন্ড, তিনটে গ্লুয়াল লাগালে 9 HP পার সেকেন্ড, এমনটা কিন্তু হবে না। একটা বারে 3 HP পার সেকেন্ড আমরা পাবো, তাতে যতগুলো গ্লুয়ালি আমরা ইউজ করি না কেন। তো বুঝতেই পারছো একবারে আমরা 3 HP পার সেকেন্ড পাবো, তাতে যতগুলো গ্লুয়ালি আমরা ইউজ করি না কেন। তো এটাই হচ্ছে আমাদের নতুন লীলা ম্যাডামের লীলা, মানে নতুন লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি। আর কালকে কিংবা পরশুর মধ্যে এই নতুন লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি গেমের মধ্যে লাইভ টেস্ট করে আমি তোমাদের দেখিয়ে দেবো, তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা নতুন ওয়েপেন বা গানও আসতে হয়েছে, যেটা রিয়েল লাইফের নাম হচ্ছে মসবার্গ 500, কিন্তু আমাদের গেমে গানটার নাম থাকবে M590। এটা একটা শর্ট রেঞ্জের গান, আর এই গানটাতে SG এমন লাগবে। আর এটা কি তোমরা জানো, এখনো পর্যন্ত গানটা আমাদের গেমে আসেনি, ওবি 46 আপডেটের পর গেমের মধ্যে আসতে হয়েছে, কিন্তু এই গানটার দুটো স্কিন আমরা ফ্রিতে পাবো, যেগুলো কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তো প্রথমেই গানটার একটা স্কিন আমরা ফ্রিতে পাবো সিএস র্যাঙ্ক 27 এ, যে গান স্কিনটার নাম থাকবে M590 জ্যাক। এটা একটা নর্মাল স্কিন হবে, কারণ সিএস র্যাঙ্ক 27 এ আমরা এই গান স্কিনটা ফ্রিতে নিতে পারবো। আর একটা স্কিন আমরা ফ্রিতে পাবো, প্রত্যেকটা গানের যেমন মাস্টারি রয়েছে তেমন এই গানটা তোমরা যদি মাস্টারি করে নাও তাহলে আরো একটা স্কিন তোমরা ফ্রিতে পাবে, যেটার নাম মাম্বাগনো। দেখো এখনো পর্যন্ত আমাদের গেমে গানটাই আসেনি, কিন্তু দুটো গান স্কিন আমরা ফ্রিতে পাবো, কোথা কোথা থেকে ফ্রিতে পাবো সেগুলো তোমাদের জানিয়ে দিয়েছি। এর জন্য তো ভাই ভিডিওতে একটা করে লাইক অবশ্যই চাই, তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক করনি একটা করে লাইক করে দাও। আর এই নতুন শর্ট গানটা আমাদের গেমে কেমন চলবে, কতগুলো এমন ধরবে, ফুল রিভিউ করে তোমাদের দেখাবো কালকে কিংবা পরশুর ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। এই নতুন শর্ট গানটা কি আমাদের M1014 বা 2 Shooter-কে টক্কর দিতে পারবে, তো দেখা যাবে, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো। অনেকগুলো আপডেট তো তোমাদের জানিয়ে দিলাম, এখন আমি তোমাদের অনেকগুলো নতুন ইভেন্টের ব্যাপারে জানিয়ে দেবো, যেগুলো আমাদের গেমে 100% অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের গেমে যতগুলো ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টই তোমাদের রিভিউ করছি। তো শুরু করছি 16 তারিখ বা আজকে টুনাইট আপডেট থেকে, কালকে আমাদের গেমে কি কি নতুন ইভেন্ট আসবে। তো কালকে ঠিক ভোর 4:01 বা সকাল 9টা থেকে 10টার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া দুটো সার্ভারই সুপার হিরোজ ইভেন্টের যে ফ্রি ইভেন্ট এন্টারফেসটা, সেটা আমাদের গেমের মধ্যে চলে আসবে। এই ফ্রি ইভেন্টের এন্টারফেসটা 16 তারিখ থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর 16 তারিখই একটা নতুন ব্যানার আমাদের গেমের মধ্যে অ্যাড করা হবে, যে ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই ব্যানারে লেখা রয়েছে উইন ফ্রি এক্সক্লুসিভ রিওয়ার্ডস, জয়েন দ্য সুপার হিরোজ ক্যাম্পেইন নাও। এই ব্যানার
ব্যানারে ফ্রি রিওয়ার্ডসে সুপার পিক্সেল থিমের সাবওয়ে স্কিনটা রয়েছে, গ্যান্ড স্কিনটা রয়েছে, আর সুপার ইয়েওয়ালা ইমোটটাও রয়েছে। তো সুপার হিরো স্পেশাল ফ্রি ইভেন্টের ইন্টারফেস ঠিক এই টাইপের দেখতে হবে, যেটা 16 তারিখ থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মানে এই ইন্টারফেসটা কালকে আমাদের গেমের মধ্যে চলে আসবে। এই ইন্টারফেসে মিশনে আমাদের যেতে হবে, যেখানে আমাদের মিশন দেওয়া হয়েছে, মিশনগুলো কমপ্লিট করে আমাদের সুপার হিরো টোকেনটা কালেক্ট করতে হবে। এই সুপার হিরো টোকেনটা দিয়ে স্টেজগুলো আমাদের কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা স্টেজে কি কি আইটেম রিওয়ার্ড থাকবে সেগুলো অলরেডি আমি তোমাদের দেখিয়েছি। স্টেজ 1 500 গোল্ড কয়েন থাকবে, স্টেজ 2 1000 গোল্ড কয়েন থাকবে, স্টেজ 3 থাকবে কিছু গানকে, স্টেজ 4 থাকবে সুপার পিক্সেল থিমের গ্র্যান্ড স্ক্রিনটা, স্টেজ 5 থাকবে সুপার পিক্সেল থিমের সাবওয়ে স্ক্রিনটা। আর এই ইভেন্টের যে মেইন আইটেম রিওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে স্টেজ 6 এ। স্টেজ 6 এ থাকবে সুপার ইয়েওয়ালা ইমোটটা, যেটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা কি হবে, তোমরা কমপ্লিট করতে পারবে। প্রথমে আমাদের মিশন কমপ্লিট করতে হবে, টোকেন কালেক্ট করতে হবে, আর সেই টোকেনটা দিয়ে আমাদেরকে চার্জ করতে হবে। চার্জ করলে একটার পর একটা স্টেজ কমপ্লিট হবে, আর 3-4 দিনে যদি আমরা প্রতিটা মিশন কমপ্লিট করি আমরা তাড়াতাড়ি চার্জ করতে পারবো, আর আমাদের স্টেজও তাড়াতাড়ি কমপ্লিট হবে। যখন আমরা 6টা স্টেজ কমপ্লিট করে নেবো সুপার ইয়েওয়ালা ইমোটটা আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো। তো কালকে আমাদের গেমে এই ফ্রি ইভেন্টের ইন্টারফেসটা চলে আসবে, আর কালকে আমাদের গেমে একটা পেইড ইভেন্টও আসবে, যেটা কালকে ঠিক ভোর 4:00 এক মিনিটে বাংলাদেশ ইন্ডিয়া দূর সার্ভারে আমরা দেখতে পারবো। তো কালকে গেমের মধ্যে যে পেইড ইভেন্ট আসবে সেটা হচ্ছে একটা ফেডারেল ইভেন্ট, যে ফেডারেল ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এন্ড এই ফেডারেল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই ফেডারেল ইভেন্টের যে মেইন আইটেম রিওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে একটা বিজন গানের স্কিন, যেটা সুপার হোয়াইট থিমে ডিজাইন করা হয়েছে। আর গান স্কিনটার মধ্যে অ্যাবিলিটি থাকবে রেঞ্জ ডবল প্লাস, রিলোড স্পিড সিঙ্গেল প্লাস, ম্যাগাজিন সিঙ্গেল মাইনাস। আর এই ফেডারেল ইভেন্টের যে সাবমেন আইটেম রিওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে সুপার পিক্সেল থিমের প্যারাসুটের স্কিনটা, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। তো এটাই হচ্ছে আজকে টুনাইট আপডেট। কালকে ঠিক ভোর 4:00 এক মিনিটে এই ফেডারেল ইভেন্টটাও আসবে, আর সুপার হিরোজ ইভেন্টের ফ্রি ইভেন্ট ইন্টারফেসটাও চলে আসবে। তো কালকের বা 16 তারিখের ইভেন্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দিলাম। এরপর যদি 17 তারিখের কথা বলি, 17 তারিখে আমাদের গেমে একটা নতুন টপ আপ ইভেন্ট আসতে চলেছে। যেই নতুন টপ আপ ইভেন্টের অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এই নতুন টপ ইভেন্টটা 17 তারিখে আমাদের গেমের মধ্যে আসবে, মানে কালকে টুনাইট আপডেটও তোমরা বলতে পারো। কালকে রাত 12:01 আমাদের গেমে এই নতুন টপ ইভেন্টটা চলে আসবে। এই নতুন টপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ আপে M249 এর একটা গান স্কিন দেখতে পারছো, যেটার মধ্যে অ্যাবিলিটি রয়েছে রিলোড স্পিড সিঙ্গেল প্লাস, রেঞ্জ সিঙ্গেল প্লাস, মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস। এক কথা যদি বলি, এই গান স্কিনটা একদমই বেকার, কারণ এই গানটার রিলোড স্পিডের কোনো দরকারই নেই, কারণ এই গানটায় 100টা করে এমন ধরে। তো যাই হোক, 100 ডায়মন্ড টপ আপে M249 এর এই গান স্কিনটা পাওয়া যাবে। এরপর 300, 500, 700, 1000, 1500, এই 1500 পর্যন্ত যদি আমরা টপ আপ করি তাহলে এখানে তোমরা একটা বান্ডিল দেখতে পারছো, যেটার নাম ট্রেড এন্ড সুইট। এই বান্ডিলটার যে বিভিন্ন পার্ট রয়েছে সেগুলো কিন্তু ভাগ করা থাকবে, যেমন কি 300 ডায়মন্ডের সুজটা থাকবে, 500 ডায়মন্ডে হতে পারে এর যে হেয়ারস্টাইলটা রয়েছে সেটা থাকবে, 700 ডায়মন্ডে এটার হয়তো টপটা থাকবে। এইভাবে কিন্তু ভাগ করা থাকবে 1500 ডায়মন্ড পর্যন্ত। আর এই ট্রেড এন্ড সুইট বান্ডিলটা ফুল বান্ডিল কেমন দেখতে লাগে সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। এই বান্ডিলটা 1500 ডায়মন্ড টপ আপ পর্যন্ত দেখতে পারবে। আর 2000 ডায়মন্ডে যেমন প্রতিবারই আমাদের দেওয়া হয় অ্যাঞ্জেলিক থিমের একটা ব্যানারের অবতার, যেটা আমরা 30 দিনের জন্য নিতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের গেমের নতুন টপ আপ ইভেন্ট, যেটা কালকে রাত 12:01 সময় আমাদের গেমের মধ্যে আসতে চলেছে, মানে 17 তারিখে আমাদের গেমের মধ্যে আসবে। এরপর যদি আমরা 18 তারিখের কথা বলি, 18 তারিখে আমাদের গেমে একটা নতুন রিং ইভেন্ট আসতে চলেছে, যে রিং ইভেন্টের নাম থাকবে সুপার হিরোজ রিং ইভেন্ট। আর এই রিং ইভেন্টে 3টে সুপার হিরোজ বান্ডিল থাকবে, যেগুলো অলরেডি আমি তোমাদের দেখিয়েছি, সুপার পিক্সেল বান্ডিলটা, সুপার হোয়েড বান্ডিলটা আর সুপার ফিউশন বান্ডিলটা। এই 3টে বান্ডিল এই রিং ইভেন্টের মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে থাকবে। আর এই রিং ইভেন্টে আমরা ইউনিভার্সাল রিং টোকেন ইউজ করতে পারবো। তো যদি তোমাদের কাছে ইউনিভার্সাল রিং টোকেন থেকে থাকে বা ইউনিভার্সাল রিং ভাউচার থেকে থাকে, তোমরা এই রিং ইভেন্টে ইউজ করতে পারবে। আর এই রিং ইভেন্টটা থেকে 1-1টা বান্ডিল বের করতে বা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে কমসে কম 2500-3000 ডায়মন্ড তো লাগবেই। তো 18 তারিখ আমাদের গেমে এই নতুন রিং ইভেন্টটা চলে আসবে। এরপর যদি আমরা 19 তারিখের কথা বলি, 19 তারিখটা হয়তো বা ফাঁকা থাকবে। এরপর 20 তারিখে আমাদের গেমে একটা নতুন লাক রয়্যাল আসতে চলেছে। এই স্পেশাল লাক রয়্যালটাও 100% কনফার্ম হয়ে গেছে। এই স্পেশাল লাক রয়্যালে সুপার হিরোজ ইভেন্টের থিমের 3টে আইটেম রিওয়ার্ড থাকবে। অলরেডি আমি তোমাদের আগের ভিডিওতে ভালো করে রিভিউ করে দেখিয়েছি, নেক্সট ওয়েপেন রয়্যালের ব্যাপারেও জানিয়েছি, তোমরা সেই ভিডিওটা অনেকেই দেখোনি, সেই ভিডিওটা এই ভিডিওর শেষে আমি লাগিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নেবে। তো এখন কথা বলি, এই লাক রয়্যালে কি কি আইটেম রিওয়ার্ড থাকবে। সুপার ফিউশন থিমের এই ব্যাকপ্যাক স্কিনটা থাকবে, সেকেন্ড আইটেম থাকবে সুপার পিক্সেল থিমের এই গ্লোবাল স্কিনটা, আর থার্ড আইটেমে থাকবে সুপার পিক্সেল থিমের একটা ডেগার বা চাকুর স্কিন, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই 3টে আইটেম রিওয়ার্ড নিয়ে লাক রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে আসবে, যেটা 20 তারিখে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। তো কালকে থেকে, মানে 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের গেমে যতগুলো ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টের ব্যাপারেই তোমাদের 100% কনফার্ম করে জানিয়ে দিয়েছি। এখন আসে যাক আজকের ভিডিওর মেইন টপিকে, ম্যাজিক কিউব স্টোর আপডেট। বাট এই আপডেটটা দেওয়ার আগে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আজকের ভিডিওটা দেখছো, আশা করছি আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো তোমাদের ভালো লেগেছে। তবেই না তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছো। যদি আজকের ভিডিওর ইনফরমেশনগুলো বা ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে সবাই মিলে একটা করে লাইক করে দাও। আর যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা আমার ভয়েসটা প্রথমবার শুনে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের
বেল আইকনটা প্রেস করে নাও, তোমরা প্রতিদিন এই টাইপের ইভেন্ট আপডেটের ভিডিও তোমরা পেতে থাকবে। দেখো ফার্স্টেই তোমাদের জানিয়ে দিই, নেক্সট ম্যাজিক কিউব স্টোর আপডেটটা আমাদের গেমে হবে 4 সেপ্টেম্বর, কারণ সেপ্টেম্বরের 4 তারিখে OB46 এর আপডেটটা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। তো সেই দিনই আমাদের গেমের ম্যাজিক কিউব স্টোর সেকশন থেকে পুরানো 10টা বান্ডিল রিমুভ করা হবে আর নতুন 10টা বান্ডিল অ্যাড করা হবে। তো ম্যাজিক কিউব স্টোর সেকশন থেকে পুরানো যে 10টা বান্ডিল রিমুভ করা হবে, এখানে তোমরা যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছ নিচের দিকে যে 10টা বান্ডিল রয়েছে, এই 10টা বান্ডিল রিমুভ করা হতে পারে। আর যে নতুন 10টা বান্ডিল ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হবে, তার মধ্যে দুটো এমন বান্ডিল থাকবে যেগুলো ইনকিউবেটরের বান্ডিল আর যেগুলো আজ পর্যন্ত আমাদের গেমে ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হয়নি। মানে নতুন 10টা বান্ডিলের মধ্যে দুটো থাকবে নতুন ইনকিউবেটরের বান্ডিল, বাকি 8টা থাকবে পুরানো ডায়মন্ড রয়্যালের বা পুরানো ম্যাজিক কিউবের বান্ডিল। তো দুটো যে নতুন ইনকিউবেটরের বান্ডিল থাকবে সেগুলো কি কি থাকতে পারে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই তোমরা একটা ইনকিউবেটরের বান্ডিল দেখতে পাচ্ছ, নিয়ন রিজ বান্ডিল, আর এটার যে ফিমেল বান্ডিলটা এটার নাম হচ্ছে কসমিক রিজ বান্ডিল। এই দুটো ইনকিউবেটরের বান্ডিল অ্যাড হতে পারে। আরো দুটো ইনকিউবেটরের বান্ডিল তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, মিস্টার ICIMP হেড বান্ডিল, মিসেস ICIMP হেড বান্ডিল। এই যে দুটো মেল ফিমেল বান্ডিল রয়েছে এগুলো কিন্তু নেক্সট ম্যাজিক কিউব স্টোর আপডেটে আসতে পারে। অ্যান্ড আরো দুটো তোমরা মেল ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ, হ্যালোফেস ইনকিউবেটর থিমে ফ্রস্ট হ্যালোফেস বান্ডিল, আর এটার যে ফিমেল বান্ডিলটা গ্লাসিয়ার হ্যালোফেস বান্ডিল। এই দুটো ইনকিউবেটরের বান্ডিলও কিন্তু অ্যাড হতে পারে। আমি তোমাদের 6টা ইনকিউবেটরের বান্ডিল এই জন্যই দেখালাম, কারণ এখনো পর্যন্ত 100% কনফার্ম হয়নি যে কোন ইনকিউবেটরের দুটো বান্ডিল ম্যাজিক কিউব স্টোরে অ্যাড হবে। সেপ্টেম্বরের 4 তারিখে আমাদের গেমে OB46 এর আপডেটটা আসতে চলেছে, আর আপডেটটা আমাদের গেমে আসার 6-7 দিন আগে আমার কাছে অফিসিয়ালি কনফার্ম বানার চলে আসবে। এমনকি আমাদের গেমের নিউজ সেকশনেও জানিয়ে দেবে যে কোন 10টা বান্ডিল রিমুভ করা হবে আর কোন কোন নতুন 10টা বান্ডিল ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করা হবে, তার লিস্ট কিন্তু আমাদের কাছে চলে আসবে। আর লিস্টটা দেখে কিন্তু আমি তোমাদের একটা একটা করে বান্ডিল রিভিউ করে দেখাবো যখন এই লিস্টটা চলে আসবে। তো এতদিন যেহেতু তোমরা ম্যাজিক কিউবটা বাঁচিয়ে রেখেছো, আর কিছুদিন তোমরা ওয়েট করে যাবে, 2 সপ্তাহ মতো আমাদের ওয়েট করতে হবে। 2 সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের ম্যাজিক কিউব আপডেটের যে লিস্টটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। আর ম্যাজিক কিউব আপডেটের লিস্টটা যখনই আমাদেরকে দিয়ে দেওয়া হবে তখনই সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। আর হ্যাঁ, আমাদের সেকেন্ড চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে আসো, কারণ ওই চ্যানেলে প্রত্যেকটা ইভেন্ট আনলকের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে সবার প্রথমে পিন করে দিচ্ছি। তো বাস ভাই, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।